ফেভিক্রিল মোল্ডেড যে কোনো 3D আর্টের জন্য ব্যবহার হয়ে থাকে, যেমন গয়না, ওয়াল হ্যাঙ্গিং। আমি এটা দিয়ে এখনো পর্যন্ত বেশ কিছু গয়না বানিয়েছি, যার টিউটোরিয়ালও আমি তোমাদের কাছে রেখেছি। এটা দুরকম প্যাকেটে মার্কেটে অ্যাভেলেবেল, একটা হচ্ছে 800 গ্রামের বাল্ক প্যাক আর একটা হচ্ছে 50 গ্রামের ছোটো প্যাক। এটা এয়ার টাইট ক্লে, তাই জন্য এটার বেকিংয়ের কোনো প্রয়োজন নেই। এটা 90 মিনিট মিনিমাম সময় নেয় এবং নিজের থেকেই শুকিয়ে যায়। মোল্ডিটে রেজিন ক্লে আর এপক্সি হার্ডনার দুটোই সমান রেশিওতে নিয়ে ডো তৈরি করতে হবে, আর হাতে পাউডার নিয়ে কাজ করতে হবে কারণ এটা একটু স্টিকি। আজ আমি মোল্ডের দিয়ে 4টি ফুড রাখি তৈরি করব, যেটা এখন মার্কেটে প্রচণ্ড ডিমান্ডিং। আশা করি তোমাদের ভালো লাগবে। ডো তৈরি করার সময় এটা ততক্ষণ ঠেসতে হবে যতক্ষণ না এটার রং সাদা হয়ে যাচ্ছে। এটা ব্যবহার করা খুবই সহজ এবং যে কোনো আদার্স হোমমেড ক্লের থেকে অনেক বেশি গ্লস তোমরা মোল্ডিতে পাবে।
Thank you.
এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটির পরবর্তী অংশ নিয়ে খুব শিগগিরই দেখা হয়ে যাবে, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর বেল আইকন নিশ্চয়ই প্রেস করো, তাহলে পরবর্তী নোটিফিকেশনটা পেয়ে যাবে।